শেয়ার বাজারের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি ইসমাত জারিন খান। সকাল থেকে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিন শুরু করেছে পুঁজিবাজারের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন, এবং এখনও পর্যন্ত উভয় স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে। সেই সাথে মূল্যসূচকের ব্যাপক গতি রয়েছে এবং বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বাড়ছে। মূল্যসূচক এই মুহূর্তে 66.97 পয়েন্টের মতো বাড়ছে। মূল্যসূচকের গ্রাফটি দেখলে দেখা যায় সকাল থেকে সূচক কী পরিমাণ বেড়েছে। আমরা দেখেছি যে এর আগে 6ই ফেব্রুয়ারি 2011 সূচক 6700-এর ঘরে ছিল, এরপর প্রায় দীর্ঘ 4 মাস পরে সূচক চলে আসলো 6629.89 পয়েন্টের ঘরে, প্রায় 66 পয়েন্টের মতো বেড়েছে এই মূল্যসূচকটি। ঠিক একই রকম অবস্থা রয়েছে ডিএসআই সূচকে, 56.76 পয়েন্টের মতো বেড়ে রয়েছে 5534.14 পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 163টি কোম্পানির, দাম কমেছে 88টি কোম্পানির, অপরিবর্তিত কোম্পানির সংখ্যা হচ্ছে 10টি। এখনও লেনদেন শেষ হওয়ার 1.25 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1258 কোটি টাকার, কিছুটা বেশি। গতদিন শেষ মুহূর্ত পর্যন্ত 1480 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত গতকালের লেনদেনকে আজ ঢাকার পুঁজিবাজার ছাড়িয়ে যেতে পারে কিনা। এদিকে অন্যান্য দিক থেকে শীর্ষ দশে যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে গতদিনও আমরা দেখেছিলাম বেক্সিমকো গ্রুপ শীর্ষ 10 লিড করছিল। আজও সকাল থেকে দেখা যাচ্ছে যে বেক্সিমকো গ্রুপের আধিক্য অনেকটা বেশি রয়েছে। সেই সাথে যেসব কোম্পানিগুলো শেয়ারের দাম বাড়ছে তার মধ্যে ব্যাংকিং খাত, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা খাতের কোম্পানিগুলোকে শীর্ষ 10 দেখা যাচ্ছে, এবং সেই সাথে এই খাতগুলোর দাম বাড়ছে। এবং অন্যান্য দিক থেকে মিউচুয়াল ফান্ডগুলো বেশ পরিমাণ দর হারিয়েছে আজ। দর্শক, আপনারা জানেন মিউচুয়াল ফান্ডের আইন অনুযায়ী জুন মাসে অ্যাকাউন্ট ক্লোজ করে লভ্যাংশ ঘোষণা করা হয়। গত কয়েকদিন ধরে মিউচুয়াল ফান্ডগুলো বেড়ে চলছে, আজ আবার বেশ ভালো পরিমাণে দর হারিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। এ ব্যাপারে আমরা কথা বলেছি এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউভের সাইদের সাথে, শুনুন তার বক্তব্য। আমাদের দেশে যে মিউচুয়াল ফান্ডের যে আইন আছে সেই অনুযায়ী সবাইকে জুন মাসে অ্যাকাউন্ট ক্লোজ করতে হয় এবং তারপরে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়। সেই হিসেবে এই সময়টা হচ্ছে ডিভিডেন্ড সিজন, কাজে এই সময় বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের প্রতি যে আগ্রহ থাকবে সেটা স্বাভাবিক। তবে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন মানে সব মিউচুয়াল ফান্ডে একাধারে দাম বাড়ছে এবং কিছু কিছু এমন জায়গায় চলে গেছে যে কোনো এটার সেলার নাই। তবে মিউচুয়াল ফান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে এনএভি ডিক্লারেশন হয়। বিনিয়োগকারীদের উচিত দেখে নেওয়া যে এনএভি এট কস্ট এবং এনএভি এট মার্কেট ভ্যালুর মধ্যে তফাৎটা কি আছে। যদি এটা পজিটিভ থাকে তবেই সে মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে, কিন্তু তার মানে এই না যে তারা আবার ডিভিডেন্ড দিতে পারবে, কেননা তার রিয়েলাইজ গেইন যদি না হয় অর্থাৎ সে যদি লাভ তুলে না নিয়ে থাকে সেখান থেকে ডিভিডেন্ড দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা দেখেছি অনেক নতুন মিউচুয়াল ফান্ড যারা সদ্য এসেছে, পুরো 1 বছরও পূর্ণ হয়নি, সেগুলোরও দাম অত্যধিক হারে বেড়ে গেছিল। যেটা আমরা দেখছি কিছু প্রফিট টেকিং হচ্ছে, এটা বাজারের জন্য সুস্থতার লক্ষণ। বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সব মিউচুয়াল ফান্ডই একসাথে দৌড়ে কিনতে যেন আগিয়ে কোন মিউচুয়াল ফান্ডের এনএভি কত আছে এবং কস্ট এবং মার্কেট ভ্যালুর মধ্যে তফাৎটা কত আছে এনএভির এবং তাদের অতীত যে রেকর্ড সেগুলো দেখেই সেই সব মিউচুয়াল ফান্ডে করুন। দর্শক, এ মাসের 7 তারিখে শুরু হয় রিলায়েন্স ওয়ান ফার্স্ট স্কিম রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের। 10 টাকা অভিহিত মূল্যের এই মিউচুয়াল ফান্ডের 14 টাকা দিয়ে লেনদেন হলেও শেষ মুহূর্তে লেনদেন হয় 12.70 টাকায়। সকাল থেকে ক্রেতা বিক্রেতার দরের অমিলের কারণে কোনো লেনদেন হয়নি এই কোম্পানির। দুপুরের পর থেকে দুটি ট্রেড হয়েছে মাত্র 12 টাকায়। দর্শক, এখনকার মতো পুঁজিবাজার।